নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জমির দালাল রাজ রুখতে রাজ্য জুড়ে অভিযান শুরু, শিলচরে গ্রেফতার 5। করিমগঞ্জে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক 2। খেলাধুলার পরিকাঠামোর উন্নতিকরণের আবেদন ক্রীড়ামন্ত্রীকে বিভিন্ন সংগঠনের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সম্প্রতি জমির দালালদের বিরুদ্ধে কড়া সতর্কতা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সমস্ত সেটেলমেন্ট আধিকারিকদের এবং দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসকদের গুয়াহাটিতে ডেকে বলে দিয়েছিলেন যে অফিসগুলোকে দালালমুক্ত করতে হবে, জমি কেনা বেচায় কোনো দালাল রাজ চলবে না। কিন্তু এতে কোনো সাড়া না পাওয়ায় অবশেষে ময়দানে নামল পুলিশ প্রশাসন। আটক করে থানায় নিয়ে আসা হলো বেশ কয়েকজন জমি দালালকে। সোমবার রাতে গোটা রাজ্য জুড়ে এই অভিযান শুরু হয়। এতে বাদ যায়নি শহর শিলচর। অসম পুলিশের অব্যাহত অভিযানে সারা রাজ্যে 453 জন জমি দালালদের এখন পর্যন্ত আটক করা হয়েছে। এর মধ্যে কাছাড় পুলিশের হাতে আটক হন 5 জন। তারা হলেন সঞ্জু নাহাটা, অসীম দাস, নিশিকান্ত সরকার, অশোক সরকার, অনুরুল হক। সঞ্জু নাহাটা শিলচরের সুপ্রতিষ্ঠিত নাহাটা টেক্সটাইলসের ডিরেক্টর, অসীম দাস শিলচর পুরসভার 18 নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার এবং নিশিকান্ত সরকার কংগ্রেস নেতা। গোটা বিষয়টি ইতিমধ্যেই শহরের আনাচে কানাচে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সঞ্জু নাহাটার জমির দালালির সাথে জড়িত থাকার ব্যাপারটি অনেককে বিস্মিত করে তুলেছে। এদিকে হোজাই জেলাতে অভিযান চালিয়ে 26 জন দালালকে আটক করা হয়েছে। নগাঁও জেলাতে 16 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 1 জন সরকারি কর্মচারী রানা বরা ও 2 জন গাঁওবুড়ো রয়েছেন। আলগাপুরেও 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন এক নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিও। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী অবশ্য তাদের নির্দোষ বলে দাবি করেন। তিনি বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা মেটাতে কেউ হয়তো তাদের নাম সংযুক্ত করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, শুধু 453 নয়, শীঘ্রই আরো অনেকেই জালে ধরা পড়বেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোথাও কোনো দালালরাজ মেনে নেওয়া হবে না, একে একে সবাইকে করা দিয়ে বন্দী করা হবে। গোটেই নিশা অসম আরক্ষীয়ে প্রায় 450 ওচৰ অসমৰ বিভিন্ন সার্কেল অফিসত বা দুখীয়া দরিদ্র মানুহৰ মাটিলৈ যিবিলাকে ব্যৱসায় নামত আমাৰ অসমীয়া ভাষাত দালালি ধৰণৰ কাম কৰি আছিল, তেনেকুৱা প্ৰায় 450 ব্যক্তিক এৰেষ্ট কৰিছে। আমাৰ হাতত 700 ব্যক্তিৰ নাম আছে। আমি চেষ্টা কৰিম যাতে আজি গধূলিৰ ভিতৰত বাকীখিনিও আমি এৰেষ্ট কৰিব পাৰোঁ। এইখিনি হ'ল হয়তো এৰেষ্টো কৰিম, হয়তো আমি আজি খালি মানুহখিনিক ৰাইজৰ নজৰলৈকে লৈ আহিছোঁ। যদি আমি বেছি খান্দিব যাওঁ তেতিয়ালে হয়তো বহুত আন আন মানুহৰ নামো ওলাব। সেইকাৰণে মই এটাই অনুৰোধ কৰিম সকলোকে, বিশেষকৈ চৰকাৰী বিষয়াসকলক, যে আপোনালোকে এই ধৰণৰ মানুহৰ লগত কথা বতৰা নাপাতিব, এই ধৰণৰ মানুহৰ লগত যোগাযোগ নাৰাখিব। দুখীয়া দৰিদ্ৰ মানুহৰ কাম আপোনালোকে কোনো মধ্যভোগী নোহোৱাকৈ কৰি দিব। ৰেভিনিউ বা এইটো এটা জাষ্ট ৱাৰ্নিং। আনকি অসমত ডেথ চাৰ্টিফিকেটখন ওলাবৰ কাৰণেও মানুহে পইচা দিব লাগে। মানুহ মৰাৰ পিছত মই এনেকুৱা বহুত মানুহ পাইছোঁ যে কোভিডত মৃত্যু হৈছে, মৃত্যুৰ চাৰ্টিফিকেটখন উলিয়াবৰ কাৰণেও পইচা দিব লাগে। মোৰ নজৰত গোটেইবিলাক কথা আছে আৰু এইবিলাক অসমত চেজ হ'ব লাগিব, নহ'লে অসম কেতিয়াও ভাৰতৰ ভিতৰত আগশাৰী ৰাজ্য হ'ব নোৱাৰে। সেইকাৰণে মই চৰকাৰী বিষয়াসকলক, কৰ্মচাৰীসকলক অনুৰোধ কৰিম যাতে মধ্যভোগী অফিচত স্থান নিদিয়ে। অসমৰ ৰাইজক মই অনুৰোধ কৰিম যাতে কামটো দুদিন দেৰি হওক, কিন্তু আপোনালোকে টকা পইচা নিদিব। এই ব্যৱস্থাটো আমি অসমত চেজ কৰিব লাগিব। 1 কোটি টাকার নেশাজাতীয় ট্যাবলেট সহ 2 যুবককে আটক করা হয়েছে। করিমগঞ্জ মোবারকপুরে মঙ্গলবার ইয়াবা ট্যাবলেট সহ 2 যুবককে আটক করে সীমান্ত সুরক্ষা বাহিনী। গোপন খবরের ভিত্তিতে 7 ব্যাটালিয়নে মোবারকপুর এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা বলে বিএসএফ সূত্রে জানা গেছে।
বিএসএফৰ সহযোগত ন্যাশনেল হাইওয়ে তো আপোনাৰ মুবাৰকপুৰ বুলি কয় তাত এটা অভিযান চলোৱা হৈছিল আৰু সেই অভিযানত ইসমাইল হুসেন আৰু হুসেন মিৰ্জা বুলি দুজন বৰপেটাৰ আৰু আজৰাৰ মানুহ সিহঁতক কাৰেক্ট কৰা হ'ল এখন মাৰুতি চুইফ্ট গাড়ী লৈ পেলাই তেওঁলোক গুৱাহাটীৰ পৰা আহিছিলে তেওঁলোকৰ হাতত নিয়াৰ এবাউট 20,000 আপোনাৰ হেৰি ইউবা টেবলেট পোৱা গৈছে কিমান বজাৰ মূল্য ছাৰ এইটো বজাৰ মূল্য প্ৰায় 1 কোটি টকা হ'ব ক'ৰপৰা লৈ আহিছে তেওঁলোকে গুৱাহাটীৰ এতিয়া সোধপোছ কালত তেওঁলোকে গুৱাহাটী মণিপুৰী বস্তিৰ কোনোবা এজন মণিপুৰী মানুহৰ পৰা আনিছে বুলি কৈছে কোন ঠাইত দিব এইটো এইটো কৰিমগঞ্জলৈকে আনিছিলে কৰিমগঞ্জৰে কাৰোবাক তেওঁলোকে এইটো ডিল কৰাৰ কথা আছিলে ইয়াৰ লগত আৰু কোনোবা আছে বুলি ইয়াৰ লগত এতিয়া তদন্তটো ওলাব এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিব পৰা তেওঁলোকক আমি এতিয়া হেৰি কৰিম সোধপোছ কৰিম আৰু তদন্তটো আগুৱাই লৈ যাম শালচাপড়া ব্লকের মঙ্গলবার কৃষি বিভাগের তত্ত্বাবধানে পিএমকেএসওয়াই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র জল সঞ্চয় নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন হর্টিকালচার বিভাগের এসডিও রেজাক আহমেদ এইচ রাজু সিং দুদুল কুমার দাস আলম লস্কর সুভাষ চ্যাটার্জি প্রমুখ উক্ত অনুষ্ঠানে জানানো হয়েছে মাইক্রো ইরিগেশন স্প্রিংকলার সিস্টেমসের মাধ্যমে কৃষকরা 85% সরকারি ছাড় পাবেন আমার নাম সুভাষ চ্যাটার্জি আমি প্রিমিয়ার ইরিগেশন অ্যাগ্রিটেক প্রাইভেট লিমিটেড থেকে আজকে এই শালচাপড়াতে একটা ইরিগেশন অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য এসেছিলাম আমাদের শিলচর কাছার কৃষি আধিকারিকরা আমাদেরকে অনুরোধ করেছিলেন এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য তো আমি মানে ভীষণ ভালো লেগেছে এখানকার সবার ভালো সহযোগিতা পেয়েছি প্রচুর কৃষক বন্ধুরা এখানে এসেছিলেন আমাদের এই আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে এবং তারা ভীষণ অনুপ্রাণিত হয়েছেন তারা দলে দলে এসে কৃষি আধিকারিকের কাছে তাদের আবেদনপত্র জমা করেছেন আমরা আশা করছি আগামী দিনের মধ্যে আরও ভালো রেসপন্স পাব এবং তাদের সহযোগিতা করতে আরও এগিয়ে আসব মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিন পালন করলেন বরখলা মাঝুপার জিপির মহিলারা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতিকৃতির সামনে শঙ্খধ্বনি দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন তারা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখলার প্রাক্তন বিধায়ক তথা অসম বিজেপির রাজ্য কমিটির কার্যকরী সদস্য কিশোর নাথ আসামকে ভারতের মধ্যে অ্যাটলিস্ট সর্বশ্রেষ্ঠ স্থানে যদি না যেতে পারি টপ ফাইভের মধ্যে নিয়ে যেতে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আমরা ওনার সঙ্গে আছি আর ঠিক একইভাবে আমারও স্বপ্ন ছিল আমারও ইচ্ছা ছিল আমি সবসময় বলতাম যে আমি বরখলাকে বরাকের মধ্যে অন্তত পক্ষ সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যাব কিন্তু দুর্ভাগ্য 2021-এ এমন একটা ঝড় এমন একটা তুফান বা ওই সময় কী বলবো কোন একটা গ্রহ নক্ষত্র বা কোন একটা গ্রহণ খারাপ ছিল যার ফলে 2021-এ একটা বিরাট বড় একটা সুনামি এসেছিলো বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল যার ফলে আমি একটু ছিটকে পড়ে গেলাম যাই হোক আমার স্বপ্ন আগে যেটা ছিল এই স্বপ্নটা আমার এখনও আছে আর আগামী দিনে সেই স্বপ্নটা আমার থাকবে আর আমি বরখলাকে সত্যি বলছি আজকেও বলছি এই শিব মন্দিরে দাঁড়িয়ে একদিন সবাই বলবে যে আজকের দিনে বরখলা সবচেয়ে পিছনে রয়েছে যদি আমরা কাছারের মধ্যে বলি তাহলে 7 নম্বরে রয়েছে বরখলা আর একদিন চাইব কাছারের মধ্যে বরখলা যাতে 1 নম্বরে আসে সেই চেষ্টা আমি চালিয়ে যাব রাঙ্গিরঘাট জিপিতে গাঁও সভা নিয়ে মঙ্গলবার দুটি সভা অনুষ্ঠিত হলো একটি সভা হয় জিপি সভাপতির নেতৃত্বে আর অন্যটি হয়েছে জিপি সচিবের উপস্থিতিতে জিপিতে পৃথক দুটি গাঁও সভা নিয়ে হুলস্থুল দেখা যায় এ নিয়ে জিপি সভাপতি শম্ভু রবিদাস জানান ভিডিও নির্দেশ অনুযায়ী ঠিক স্থানে গাঁও সভা ডাকেন সচিব এতে জিপির 8 জন গ্রুপ সদস্য সহ নাগরিকরা উপস্থিত ছিলেন কোনো কারণবশত সচিব এতে অনুপস্থিত ছিলেন বলে জানান তিনি এদিকে জিপি সচিব দেবব্রত নাথ বলেন জেলা শাসকের নির্দেশ অনুযায়ী গাঁও সভার স্থান পরিবর্তন করে জিপির মধ্যস্থানে ফিশারি পারে অনুষ্ঠিত হয় তিনি এখানে উপস্থিত হন কিন্তু গাঁও সভায় নাগরিকরা উপস্থিত থাকলে অনুপস্থিত ছিলেন জনপ্রতিনিধিরা তাই বাধ্য হয়ে গাঁও সভা বাতিল করা হয়েছে আজকে 21 তারিখ 2021 তারিখ আজকে তারা সরকারের নিয়ম মতে স্বরূপ সরকারের অনুযায়ী মতে বলকর তারা বলকর অর্ডার মতে আমরা আজকের গাঁও সভাটা এখানে করা হয়েছে গাঁও সভাটার মাঝে সমস্ত কাজগুলো আমরা আকারে সব গ্রুপ সদস্য আসলা এই যে আমার সেক্রেটারি সাহেবে দিছইন চিঠি
প্রত্যেক মানুষের চিঠি দিয়া দিছেন যে গৌসবার লাগিয়ে চিঠি অ্যালাউন্স করা হয়েছে, আমরা জিপি অ্যালাউন্স করা হয়েছে চাইরোবায় কালকে দেওয়ার পরে। অ্যালাউন্স করার পরেও আমরা সমস্ত আমরা জিপি মানুষও আইসেন, গ্রুপ সদস্য আসেন, কংগ্রেসের মণ্ডল সবে মিলিয়ে আমরা আজকে জিপি প্রেসিডেন্টে আজকে আমার কইছেন যে আজকে আইতে পারতা না। হ্যাঁ, জিপি সেক্রেটারি, জিপি সেক্রেটারিও কইছেন আজকে আইতে পারতা না, বলে কিতার লাগিয়ে আইতে পারতা না। তাইন গাউসভা উপস্থিত করিলা, তাইন গাউসভার মিটিং ডাকিলা এই গান আমরা আজকে চন্দ্রদীপ রবিদাসের বাড়ি আইমু আইমু কইয়া তাইন আইসেন না। আমার গ্রুপ সদস্য লইয়া আমার মণ্ডল এর বাদে আমার জিপি টেস্ট কালেক্টর ফরিদ ভাইও লগে আসেন আমাদের সামনে তাইন উপস্থিত। করিমগঞ্জে প্রস্তাবিত মেডিকেল কলেজ নিয়ে টালবাহানাতে অবশেষে খোদ রাজপথে নামতে বাধ্য হলেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। মঙ্গলবার বিধায়কের ডাকে বিভিন্ন সংগঠনের সদস্যরা সামিল হন, অবস্থান ধর্মঘটে। এদিন শহরের শম্ভুসাগর উদ্যানস্থিত রবীন্দ্র মূর্তির পাদদেশে অবস্থান ধর্মঘটে সামিল হন বিধায়ক সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। ধর্মঘট চলাকালীন প্রত্যেকেই করিমগঞ্জে প্রস্তাবিত মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান। সরকারি গাইডলাইন অনুযায়ী করিমগঞ্জ অসামরিক হাসপাতাল থেকে 10 কিলোমিটারের মধ্যে মেডিকেল কলেজ স্থাপনের যে নির্দেশিকা রয়েছে তা কোনোভাবেই ভঙ্গ না করতে দাবি জানান। এদিন অবিলম্বে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তরের কাজ শুরু করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান তারা। মেডিকেল কলেজ বারবার বিধানসভায় বলা হলো, বারবার বাজেটে উল্লেখিত করা হলো যে আমাদের করিমগঞ্জে মেডিকেল কলেজ হবে, নতুন মেডিকেল কলেজ হবে একটা, যে 3-4 বছরের বাজেটের মধ্যে সেটা উল্লেখ করা হলো, কিন্তু আলটিমেটলি করিমগঞ্জে সেই মেডিকেল কলেজ এখনও হলো না। সেটার কারণটা কী? এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে ইতিমধ্যে চিঠি এসেছে সেটার মধ্যে লেখা আছে যে ডিস্ট্রিক্ট হসপিটালের 10 কিলোমিটারের ভিতরে সেই মেডিকেল কলেজ হতে হবে, সেটা আমি বলছি না, কিন্তু তারপর দেখা যাচ্ছে জায়গা ঠিক করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কেউ বলছে রাতাবাড়ি হবে, কেউ বলছে পাথারখান্দি হবে, যে সেই মেডিকেল কলেজ কিছু কিছু সমষ্টির জন্য নাকি, যে না উত্তর করিমগঞ্জ সমষ্টির জন্য, পাথারখান্দি সমষ্টির জন্য, রাতাবাড়ি সমষ্টির জন্য, সেটা করিমগঞ্জবাসীর জন্য। অতএব করিমগঞ্জবাসী সেখানেই মেডিকেল কলেজ যায়, যে জায়গায় মেডিকেল কলেজ হলে করিমগঞ্জবাসী উপকৃত হবে। কিন্তু আমি দেখতে পারলাম যে আজকের দিনে সেই জায়গা নিয়ে টালবাহানা করে যে বারবার আমাদের মানুষকে হয় প্রতিপন্ন করা হচ্ছে। আজকে বিশেষ করে করিমগঞ্জ সিভিল হসপিটালে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, আজকে অনেকের মা, অনেকের বাবা, অনেকের আত্মীয় স্বজনকে হারাতে হচ্ছে অনলি বিকজ অফ দ্যাট, যে আমাদের কোনো মেডিকেল ফেসিলিটি না থাকার জন্য। আজকে প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে গিয়ে একসার মেডিকেল কলেজ, এবং সেই মেডিকেল কলেজ 70 কিলোমিটারের ভিতরে নিয়ে গেলে হবে না, সেই মেডিকেল কলেজ এনএজির সামনে কোনো জায়গায় হতে হবে, সেই মেডিকেল কলেজ ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে হতে হবে, সেই মেডিকেল কলেজ এনএমসির গাইডলাইন মধ্যে হতে হবে। তার জন্যই আজকে ধর্ণা কার্যসূচি, সামনের দিনে আমরা বৃহত্তর ধর্ণা কার্যসূচি আমরা গড়ে তুলবো। আজকের দিনে প্রথম পর্যায়ে বিধানসভায় বলেছি, কিন্তু আজকের দিনে প্রথম কার্যসূচি যাবে আমরা এই ধর্ণা কার্যসূচি হাতে নিয়েছি। সামনের দিনে আমরা সবাই বসবো এবং বৃহৎ কার্যসূচি আমরা হাতে নেব, এবং বিশেষ করে আমাদের গাইডলাইন মেনে যাতে মেডিকেল কলেজ হয় সেটাই আমরা চাই। গোটা রাজ্যের সাথে করিমগঞ্জেও দালালরাজ বন্ধ করতে চলে অভিযান পুলিশ প্রশাসনের। মঙ্গলবার করিমগঞ্জে জমির দালালি করা 16 জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে 5 জন করিমগঞ্জ সদর সার্কেলের আওতাধীন। ধৃতরা হলেন তারেক আহমেদ, জাকির হোসেন, আলতাফ হোসেন, আবুল হোসেন ও সুশান্ত রায়। और बहुत सालों से उनका ये ऐसा काम चल रहा है कि पब्लिक का भी बहुत नुकसान होता है और पब्लिक से वहाँ कैसे उठाते हैं जिसका नहीं हो पाता है, और बहुत सारा पूरी गई और कॉन्फिडेंस भी कम रहती है इसके लिए। तो उसी हिसाब से हमने कल 16 लोगों को पिकअप किया है और उनके भी रजिस्टर का इन्वेस्टिगेशन होगा और कौन कौन और जल्दी मतलब इन्वॉल्व है इस पूरे केस में। हाँ, मतलब ये जैसे जैसे इन्वेस्टिगेशन आगे जाएगा और नाम अगर निकलेंगे तो हम फर्दर बाकी लोगों को पकड़ेंगे, जो भी इन्वॉल्व है सारा किसी को पकड़ेंगे। एक दो स्टाफ भी है, बाकी कुछ नॉर्मल रेगुलर पब्लिक भी है। लैंड ब्रोकिंग केस में है क्या? लैंड ब्रोकिंग केस में है क्या? हाँ हाँ, मतलब लैंड रिलेटेड जो लैंड रिलेटेड डॉक्यूमेंट चल रहे हैं, लैंड रिलेटेड काम के लिए कुछ पैसे लिया है। নির্যাতনের শিকার হয়ে বাপের বাড়িতে আশ্রিত এক গৃহবধূর উপর স্বামী কর্তৃক ফের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন বিষ্ণুপুর এলাকায়। অভিযোগ মতে বিষ্ণুপুর 2 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আব্দুল বাড়ির মেয়ে রুকে বেগমের সাথে চুড়াইবাড়ি থানাধীন শনিছড়া 1 নং ওয়ার্ডের চাঁদপুর এলাকার বাসিন্দা নিজামুদ্দিনের সামাজিকভাবে বিবাহ হয় প্রায় 4 বছর আগে। বিয়ের কয়েক বছর পর থেকে যৌতুকের দাবিতে
কারণে অকারণে নিজ স্ত্রীকে অমানবিক নির্যাতন করতে শুরু করেন স্বামী। একসময় নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত দুটি কোলের সন্তানকে সাথে করে বিষ্ণুপুরের বাপের বাড়িতে আশ্রয় নিতে হয় লাঞ্ছিতা গৃহবধূকে। পরবর্তীতে রুকিয়া বেগম তার স্বামী নিজামুদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলাও করেন। বর্তমানে ধর্মনগর জেলা আদালতে এই মামলাটি চলছে। এমত অবস্থায় গত শুক্রবার রাতে নিজামুদ্দিন রান্নাঘরের বাঁশের বেড়া ভেঙে ঘরে ঢুকে রুকিয়া বেগমকে এলোপাথাড়িভাবে মারধর সহ মাথার চুল কেটে দেয়। প্রাণ বাঁচাতে পরবর্তীতে রুকিয়ার চিৎকারে বাড়ির লোকজন সহ আশপাশের মানুষ জড়ো হলে নিজামুদ্দিন ও তার সাথে থাকা অন্য যুবক পালিয়ে যায়। এ মর্মে ফের শনিবার কদমতলা থানায় স্বামী এবং অন্য এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন রুকিয়া। আমরা মা বোন মারার মারবো যে কইছে, এরপরে আমরা জিও ছাড়াছাড়ি হিসাবে আর কি জিও হইতো আমি এখান কইছিও। এরপরে গতদিন আইয়ে আমরা ফাঁকগড় শিবনির ওদিকে খাটিয়া তারা আইছে, আইয়া দুনো দরজা খুলছে, খুলিয়া আইয়া আমার চুল খাটিছে, চুল খাটিয়া এরপরে আমরা ধাক্কা ধাক্কি করিয়া মার তোর করিয়া এরপরে মোবাইলে এরপরে 1,00,000 টাকা আসলো, এরপরে MI মোবাইল আসলো অর্থাৎ তারা লইয়া গেছে স্বামী আর আমার স্বামীর পিসির ঘরের ভাই। আপনার স্বামীর নাম কি? রাত্রে 2টার সময় আমার স্বামীর নাম নিজামুদ্দিন। বাড়ি কোন জায়গাতে? চানপুর, শনিছড়া চানপুর। আমার বাড়ি বিষ্ণুপুর। আপনি প্রশাসনটা জানাইছেন? আমি থানা গিয়ে জানাইছি, জানাইছি ও দিও করছি, তারা কেউ আইছে না থানা থেকে। কখন আপনি কিতা যাইতেছেন? তখন চাইতাছি আমার সঠিক বিচার হইতো। আমার এমলাখান খরের ঘরে ঘরে এমলাখান কোনো স্বামী কোনো স্ত্রীর লোকে এমলাখান করতো না, আমার সঠিক বিচার আমি চাই। ওই দেখুন তো আমার চুল উল কাটিয়ে সমস্ত করছে, ওই চাই এলাকান কোনো স্ত্রী স্বামীর ইয়ে চাইবনি। এরপরে যে আমার যে মনে করো খারাপ বালা তার কাছে আছে সব ফেসবুকে সারছে, সারিয়েও আমার একটু বইও দেখাইছে বুঝছেনি, বইও দেখাইয়ে হে সারছে নেট বুঝুন নি, আমার ইজ্জত পুরা লিলাময় হে তুলি লিছে। কোন চাই আমি দুইটা জিও লই আমি কেমন তাকতাম কোন চাই। পাথারকান্দি তহসিল অফিসের দলিল লেখক গণির আলীর খুনিদের শীঘ্রই পাকড়া করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার এক প্রতিবাদী বিক্ষোভ কার্যসূচির মাধ্যমে ডিসি সহ SP উদ্দেশ্যে CO সহ OC স্মারকপত্র প্রদান করলেন প্রতাপগড় জাফরগড় সংগ্রামী ঐক্যমঞ্চের কর্মকর্তা সহ প্রায় 200+ প্রতিবাদী জনতা। এদিন মঞ্চের পক্ষে প্রথমে পাথারকান্দির সার্কেল কার্যালয়ে অবস্থান ধর্মঘটের পর সার্কেল কর্তা অর্পিতা দত্ত মজুমদারের অনুপস্থিতিতে বড়বাবু রোলান্ড হালামের হাতে DC খগেশ্বর পেগুর উদ্দেশ্যে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়। পরে সংস্থার কর্মকর্তা সহ বিভিন্ন প্রতিবাদী জনতা থানা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়ার উদ্দেশ্যে স্মারকপত্রের প্রতিলিপি ইন্সপেক্টর OC সমরজিৎ বসুমাতারির হাতে তুলে দেন। আমসুর কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক তথা প্রতাপগড় জাফরগড় সংগ্রামী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কাজী সাদেক আক্তার সাংবাদিকদের জানান, গত 11 সেপ্টেম্বর স্থানীয় ষোলঘুরি এলাকার বাসিন্দা তথা দলিল লেখক গণির আলীকে পড়শির কতিপয় যুবক ধারালো অস্ত্রশস্ত্রে আক্রমণ চালিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার 10 দিন পরও পুলিশ সব খুনিদের ধরতে পারেনি। জড়িত সকলকে শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে সংস্থার পক্ষে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। প্রদত্ত স্মারকপত্রের প্রতিলিপি স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাছে প্রেরণ করা হয়েছে। শিলচরে শ্রী শ্রী অনিরুদ্ধ দেবা স্পোর্টস ইউনিভার্সিটির একটি ক্যাম্পাস করার প্রস্তাব সরাসরি রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে দিল তরুণ ক্লাব। এদিন অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী বিমল বরাকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানান বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে সোমবার ক্রীড়ামন্ত্রী বিমল বরা শিলচরের জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত ক্লাবের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এতে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা খেলাধুলোর উন্নতির জন্য বিভিন্ন পরামর্শ প্রস্তাব দেন মন্ত্রীকে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরের খেলাধুলার ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যা রয়েছে তা তুলে ধরেন ক্রীড়ামন্ত্রীর সামনে। আমরা জানি যে জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন ভাবে ক্রীড়া জগতে একটি ছাপ রেখে গেছে বা রাখার চেষ্টা করছে। আমাদের এখানে একটি স্টেডিয়াম রয়েছে, যে স্টেডিয়াম ইতিমধ্যে অনেক কাজ এখনো বাকি রয়েছে, তো এই কাজগুলোকে কি করে সম্পন্ন করা যায় বা বিভিন্নভাবে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বের সাথে কথা বলে আমাদের আসাম সরকারের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো যদি আপনারা জানেন যে এই বাজেট অধিবেশনে আর সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটি মিনি স্টেডিয়াম করার জন্য, আর এই মিনি স্টেডিয়াম করার জন্য 50 বিঘা জমির প্রয়োজন রয়েছে। তো আমি ভাবি যে MLA হিসাবে আমাকে বলা হয়েছে সেই প্রপোজাল
ইতিমধ্যে দেওয়ার জন্য ডেপুটি কমিশনারের সাথে কথা হবে। আমি ভাবি যে সেটা আমি একটা না দিয়ে আপনারা সবাই উপস্থিত রয়েছেন, আপনাদের পরামর্শ মতে একটা প্রপোজাল যদি আমরা দিতে পারি তাহলে মনে হয় আমার ভালো হবে। যার জন্য আজকের এই সভায় আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক ভাবে নিবেদন রাখছি, আপনাদের সকলের যদি জানা থাকে এইভাবে একটা জায়গা আপনারা এই প্রপোজাল আমাদেরকে কিছুদিনের মধ্যে দিয়ে দেবেন, তবে সবাই মিলে পরামর্শ নিয়ে সেটা আমি সরকারের কাছে দিয়ে যাব। এসব সমস্যার সমাধানের জন্য এই মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পাশাপাশি উপস্থিত ক্লাব প্রতিনিধিদের অনুরোধ করেন যে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাছাড় জেলায় যে মিনি স্টেডিয়াম হবে এর জন্য জমির সন্ধান দেওয়ার জন্য। পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিমল বরা বলেন, শিলচরের ক্রীড়া পরিকাঠামোর উন্নতিতে তিনি যথাযথ সাহায্য করবেন। বর্তমান রাজ্য সরকার গোটা অসমের সাথে শিলচরেও খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান। খুব গুরুত্ব হওয়ার কারণে আমি আগ্রহী, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সর্বব্যাপী সর্বস্ফূর্তি দরিদ্র নারায়ণের সেবা আর অঙ্কুর ঈশ্বর মানুষ চারিটা বিন্দু হয়ে আমার সরকার কাম করেছে আর সেই কারণে তাকে সরকারে গ্রহণ করা সকল বিষয়গুলা সর্বব্যাপী সর্বস্ফূর্তি হব পারে। অসমখন কেবলমাত্র বসা বসা কিছু অঞ্চলৰ নহয়, অসমখনৰ যিখন ভূগোল যিখন মেপ সেই মেপখন বহুদূৰ ব্যাপী আছে। গতিকে প্ৰত্যেকৰে যাতে চৰকাৰৰ কাম কাজসমূহে ৰাইজৰ মনৰ আশা আকাংক্ষাসমূহক বাস্তৱায়িত কৰিব পাৰে তাৰ উদ্যোগ লোৱা হৈছে। আৰু সেইকাৰণে সকলোৱে হয়তো অনুভৱ কৰিছে উপলব্ধি কৰিছে যে যোৱাবাৰ আমাৰ অসমৰ মুখ্যমন্ত্রী দায়িত্ব তথা সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ে এস্টাবলিশ করবার একটা কথা সমগ্র অসমের জনসমাজের মাজত যে কথা বিগত দিনবিলাক হয়তো সেই দৃষ্টিভঙ্গিরে সেই উপলব্ধিরে সেই মনোভাবে শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। জমির দালাল রাজ রুখতে রাজ্য জুড়ে অভিযান শুরু, শিলচরে গ্রেফতার 5। করিমগঞ্জে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক 2। খেলাধুলার পরিকাঠামোর উন্নতিকরণের আবেদন ক্রীড়ামন্ত্রীকে বিভিন্ন সংগঠনের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।